বন্ধুরা, আমি সুব্রজিৎ আর আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। আমাদের এই কলকব্জাময় যান্ত্রিক দুনিয়ায় কেবল সুটবুটের ঠকাঠক। এই যন্ত্রের মধ্যে চালিত দুনিয়ায় যখন আমরা প্রায় হাঁপিয়ে উঠি, তখন যে ধ্যানমৌন অসৎ কাজটি আমাদের ক্লান্তি দূর করে দেয়, তিনি হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তার প্রায় অধিকাংশ রচনাতেই প্রকৃতিকে মানব জীবনের সাথে এক করে তিনি দেখিয়েছেন। মানুষ, প্রকৃতি, ঈশ্বর, এই তিন মিলে বিভূতিভূষণের সাহিত্যলোক গড়ে উঠেছে। তো আজ চলে এসেছি সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শৈশব ও কৈশোর যেখানে অতিবাহিত হয়েছে, সেই গোপালনগরের কাছে ব্যারাকপুর গ্রামে তার বাড়িতে। এখানে তার জন্ম হয়নি, তার জন্ম হয়েছিল কিন্তু বর্তমানে কল্যাণীর কাছে মুরাতিপুর বলে একটা ছোট্ট গ্রামে। তার মাতুলালয় ছিল সেই মুরাতিপুর, তবে এই ব্যারাকপুর ছিল তার শৈশবের বাসভূমি। এখানেই তার গোপালনগর স্কুলেই তার গোপালনগরের কাছে ব্যারাক বনগা স্কুলেই তার পড়াশোনা। তা সেই বাড়ি আজকে আমরা ঘুরে দেখব। আজ থেকে 10 বছর আগে আমি এসেছিলাম, তখন একজন বৃদ্ধ মহিলা এখানে বাস করতেন এবং সেই সময় তিনি আমাদের ঘরে ঢুকিয়ে ভেতরটা দেখিয়েছিলেন। কিন্তু বর্তমানে দেখছি যে তিনি হয়তো মারা গেছেন বা অন্য কোথাও চলে গেছেন, তালা মারা, ফলে ঢুকতে পারছি না, বাইরে থেকেই দেখতে হবে। তা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ভালো লাগার জায়গা ছিল প্রকৃতি, তাই আজ বাড়িতে কেউ না থাকলেও প্রকৃতি কিন্তু সেই বাড়ি সযত্নে আগলে রেখেছে। দেখুন, সেই বিভিন্ন গাছ হয়েছে, ফুল ফুটেছে, অদ্ভুত একটা গন্ধ ফুলগুলোর, এবং পাখির অজস্র পাখি ডাকছে, এবং সেই প্রকৃতি কিন্তু তার বাড়িকে সযত্নে আঁকড়ে ধরে রয়েছে। ইছামতি বর্তমানে অনেকটা সরে গেছে, ইছামতিটাও দেখানোর চেষ্টা করব বর্তমানে কী অবস্থা রয়েছে। যে ইছামতি তার বিভিন্ন উপন্যাসে বিভিন্ন রকমভাবে এসছে, সেই ইছামতিও দেখানোর চেষ্টা করব। তো চলুন এরপরে আমরা ইছামতিটা কী অবস্থা রয়েছে দেখে নেব। বন্ধুরা, বলেছিলাম ইছামতির তীরে নিয়ে আসব। তার বাড়ির থেকে একটুখানি 150 মিটার 100 মিটার দূরেই ইছামতি। এই ইছামতি তার বিভিন্ন উপন্যাসে বারে বারে ঘুরে ফিরে এসেছে। আবার ইছামতি বলে তিনি একটা উপন্যাসও লিখে ফেলেছিলেন, যেখানে এই নদীর ধারে মানুষের জীবনযাত্রা বিভিন্ন রকমভাবে তুলে ধরেছেন। অনেক শীর্ণ হয়ে গেছে, এই ইছামতি দেখলে মন খারাপ হয়ে যায়। তার বিভিন্ন উপন্যাস গল্পে যেভাবে ইছামতির চিত্র দেখি, সেই ইছামতি আজ ছোট হয়ে অনেক শীর্ণ হয়ে গেছে। প্রচুর লোক মাছ ধরছে নৌকায় বসে। তার নামে এই ঘাটটা বিভূতি ঘাট, একটি ঝুলন্ত বীজ। আর
সব কিছুই তার নামে এখানে। একটু অপু দুর্গা প্রাথমিক স্কুল দেখলাম, মাছবাগান, বিভূতিভূষণ স্মৃতিঘাট। তো বন্ধুরা, তো আপনারা যদি এখানে আসতে চান, তবে বনগাঁ থেকে মতিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে যে বাসগুলো চাকদায় আসছে সেই বাসগুলো ধরে আপনাদেরকে টালিখোলা নামতে হবে, অথবা আপনারা যদি চাকদা থেকে আসতে চান তবে চাকদা থেকে যে বাসগুলো বনগাঁ যাচ্ছে সেই বাসগুলো ধরে টালিখোলা নেমে সেখান থেকে হেঁটে হেঁটে চলে আসতে পারবেন ব্যারাকপুর গ্রামে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। ধন্যবাদ।